স্টুডেন্টস আজ আমি তোমাদের কস্টিং ক্লাস নেব। আমি বিভাস স্যার। আগে তোমাদের দুটো কস্টিং ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় দিন আমার ক্লাসে। তো আমি স্টোর লেজারে প্রথম দিন ফিবো মেথড, তারপরের দিন লিফো মেথড করেছি, আজকে সিম্পল অ্যাভারেজ মেথড এই পদ্ধতিটা তোমাদের শেখাবো। অঙ্কটাই দেখো, এই অঙ্কটার মধ্যে জানুয়ারির এক তারিখে বলছে পারচেস করেছে 1000 কেজি এট দ্য রেট অফ 4.50 পার কিলো। 5 তারিখে পারচেস করেছে 2000 কেজি এট দ্য রেট অফ 4 পার কেজি। 8 তারিখে ইস্যু করেছে 800 কেজি, তারপর দিন ইস্যু করেছে 1200 কেজি, তারপর দিন 19 তারিখে আবার পারচেস করেছে 1500 কেজি 4.20 পার কেজি রুপিস। 24 তারিখে আবার 22 তারিখে ইস্যু করেছি 1000 কেজি, 22 তারিখে পারচেস করেছি 800 কেজি, যার রেট হলো 4.50 পার কেজি। 27 তারিখে আবার পারচেস করেছি 800 কিলো, তারও রেট হলো 4.50 পার কেজি। 28 জানুয়ারিতে ইস্যু করেছি 800 কেজি, 30 তারিখে ইস্যু করেছি 400 কেজি, এবং 31 তারিখে পারচেস করেছি 500 কেজি, যার রেট হচ্ছে 4.60 পার কেজি। তো এরম অঙ্ক আমরা, এরম প্রবলেম আমরা লিপোতেও করেছি ফিপোতেও করেছি। তো সিম্পলটা কেমন হবে আমরা চলে যাই অঙ্কেতে। অঙ্কে ওপরে দেখো স্টোর লেজার অ্যাকাউন্ট লিখেছি আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড। আগে যেমন লিখেছি আন্ডার ফিবো মেথড, আন্ডার লিভো মেথড, এক্ষেত্রে হবে আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড। ছকটা সেম, আগে যা ছক করেছি এবার সেই একই ছক। এদিকটা রিসিপ্টস, এদিকটা ইস্যুস, এদিকটা ব্যালেন্সেস, ডান দিকে রিমার্কস। তো 1 তারিখে বলেছে পারচেস বলেছে, যেহেতু 1 তারিখে পারচেস হয় তাহলে রিসিভ করা হলো 1000 কেজি 4.50 করে হচ্ছে 4500 রুপিস। এটা চলে গেল তোমার ব্যালেন্সে 1000 কেজি 4500। অ্যামাউন্টের ঘর মানে রেটের ঘরটা এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হয় না, মানে ব্যালেন্সের যে রেটটা দেওয়া আছে সেটা লেখার কোনো দরকার নেই। চলে আসো 5 তারিখে। 5 তারিখে আমি আবার পারচেস করেছি 4 টাকা করে দাম, তাহলে 2000 ইউনিটস 4 টাকা করে হলে 8000 হয়। তাহলে মোট আমার ব্যালেন্স কত হলো, আগে ছিল 1000 কেজি, নতুন কিনেছি 2000 কেজি, তাহলে মোট হলো আমার 3000 কেজি, যার মূল্য হলো মোট এদিকে 4500 টাকা, আর এদিকে কিনেছি 8000 টাকা। তো 4500 টাকা আর 8000 টাকা, এই মোট হলো তোমার 12500 টাকা। তাহলে রেটের কোনো দরকার হচ্ছে না, শুধু অ্যামাউন্ট দুটোকে যোগ করে দাও। এবার 8 তারিখে আমি আবার ইস্যু করছি 800 কেজি, তাহলে রেটটা কত হবে, না এই 800 কেজি ইস্যু করার আগের দিন ব্যালেন্স দেবো 3000 কেজি। এই 3000 কেজি মানে হচ্ছে এই দুটো পণ্যের মধ্যে আছে, তাহলে এই দুটো পণ্যের মধ্যে তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। এই হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথডের পদ্ধতি। তাহলে দুটো রেট 4.50 আর 4 টাকা, এই দুটো যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 4.25 টাকা করে আমি ইস্যু রেট করব। তাহলে 3000 থেকে 800 ইস্যু করে দিলাম, তাহলে আমার হাতে পড়ে গেল 2200, অ্যামাউন্ট ছিল 12500, সেখান থেকে ইস্যু করেছি 3400 টাকা লেস করে দেবো, তাহলে 12500 থেকে 3400 বাদ দিলে 9100 টাকা হচ্ছে তোমার ব্যালেন্সের রেট। আবার 15 তারিখে দেখতে পাচ্ছি আমি আবার ইস্যু করছি 1200 ইউনিটস। তো 1200 ইউনিটস মানে আগের দিন দেবো ব্যালেন্স কত আছে, আগের দিন দেবো 2200 ব্যালেন্স আছে। তাহলে 2200 মানে কোন পণ্যটা, না এই দ্বিতীয় প্রথমটা হচ্ছে, প্রথমটা ছিল 1000 আর দ্বিতীয়টা হচ্ছে 2000, তাহলে এই দুটো যোগ করে 2200 মধ্যে আছে, 2200 ইউনিটটা এই দুটোর মধ্যেই আছে। তাহলে সেম এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবো, করলে 4.25 টাকাই হয়। তাহলে সেই হিসেবে 1200 ইউনিট 4.25 টাকা করে 5100 টাকা আমরা হচ্ছে ইস্যু দিলাম। তাহলে ব্যালেন্স কি পড়ে এলো, না 2200 থেকে 1200 চলে গেল, তাহলে পড়ে এলো ব্যালেন্স হলো 1000 কেজি। অ্যামাউন্ট কত হবে, না ছিল 9100 টাকা, ইস্যু করেছি 5100 টাকা, এখান থেকে এটা মাইনাস করব, করলে হচ্ছে 4000 টাকা আমার হচ্ছে দাম। 19 তারিখে আবার আমি পারচেস করেছি, 1500 কেজি 4.20 টাকা করে, যার দাম হলো 6300 টাকা। তাহলে এখন ব্যালেন্স কত হলো, আগের দিনে ছিল 1000 ইউনিটস, আর নতুন কিনলাম 1500 ইউনিটস, মোট হলো 2500 ইউনিটস, যার মূল্য হলো এইদিকে 4000 টাকা, এইদিকে 6300 টাকা, মোট 10300 টাকা।
22 তারিখে আমি ইস্যু করছি 1000 ইউনিট, তাহলে 1000 ইউনিট ইস্যু করার আগের দিন দেবো কত ব্যালেন্স আছে 2500। এই 2500 মধ্যে কোনটার মধ্যে পাবো না, এই 1500টার মধ্যে পাবো আর এই 2000টা, এই দুটোকে যোগ করলে এই দুটোর মধ্যে আমাকে 2500 ইউনিটটা আছে। তাহলে এই দুটো রেট কত, একটা 4 টাকা একটা 4 টাকা 20 পয়সা, তাহলে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করব, করলে হচ্ছে 4 টাকা 10 পয়সা। দেখো 1000 ইউনিটের মূল্য 4 টাকা 10 করে ইস্যু করা হয়েছে, যার মূল্য 4100 টাকা। তাহলে ব্যালেন্স কত রইল না 2500, সেখান থেকে মাইনাস করলাম 1000, তাহলে এই মোট হচ্ছে তোমার 1500। অ্যামাউন্ট কত হবে এখানে 10300, সেখান থেকে 4100 বাদ দাও 6200 টাকা। আমি 24 তারিখে 800 ইউনিট 4 টাকা 50 করে ক্রয় করেছি, যার মূল্য হলো 3600 টাকা। তাহলে ব্যালেন্স হয়ে গেল আগের দিন 1500 টাকা আর এখন কারেন্ট 800 টাকা, মোট 2300 টাকা। অ্যামাউন্ট হলো 6200 এখানে আছে আর নতুন 3600, এই যোগ করে 9800 টাকা। 27 তারিখে আমি আবার 800 ইউনিট পারচেস করেছি, যার মূল্য 4 টাকা 50 পয়সা করে, এটা হলো 3600 টাকা। তাহলে আমার ব্যালেন্স কত হলো, এদিকে 2300 ছিল পুরনো আর নতুন 800, এই যোগ করলো 3100, মোট মূল্য হলো কত 9800 ছিল এখানে আর 3600 হলো এখানে, এই মোট হলো 13400। 28 তারিখে আমি ইস্যু করছি 800 ইউনিট, 800 ইউনিট মানে এখানে দেবো কত ইউনিট আছে ব্যালেন্স, 3100 ইউনিট ব্যালেন্স আছে। তাহলে 3100 পেতে গেলে কি করতে হবে না, এই 800 প্লাস এই 800 প্লাস এই 1500, তাহলে এই তিনটে পণ্যের মধ্যে আমার 3100 ইউনিট আছে। তাহলে এই তিনটে রেটকে যোগ করে তিন দিয়ে ভাগ করতে হবে, আগে যেমন দুটো রেটকে যোগ করে দুই দিয়ে ভাগ করেছি, এখানে তিনটে রেটকে যোগ করে তিন দিয়ে ভাগ করতে হবে, করলে দাম হচ্ছে কত পাবো, দাম পাবো 4 টাকা 40 পয়সা। তাহলে 800 ইউনিট 4 টাকা 40 পয়সা করে 3520 টাকা হলো। তাহলে ব্যালেন্স কত পড়লো, 3100 থেকে 800 চলে গেল, তাহলে 2300 ব্যালেন্স পড়ে এলো। মূল্য কত হলো, 13400 থেকে 3520 বাদ দিলে পড়ে যাচ্ছে 9880। 30 তারিখে আবার 400 ইউনিট ইস্যু হচ্ছে, ওই একই রেট হবে 4400 টাকা 40 পয়সা করে, হলো 1760 টাকা। আমার ব্যালেন্স পড়ে এলো 1900, কেন 2300 থেকে 400 চলে গেলে 1900। অ্যামাউন্টটা কি হবে, 9880 থেকে 1760 বাদ দেবো, তাহলে 8120 টাকা আমার ব্যালেন্স পড়ে এলো। 31 তারিখে আমি আবার 500 ইউনিট ক্রয় করেছি, যা 4 টাকা 60 পয়সা করে, তাহলে মনে হচ্ছে 2300 টাকা হলো। তাহলে মোট আমার ব্যালেন্স কত হলো, পুরনো ছিল 1900, নতুন হলো 500, মোট 2400 পণ্য হলো। অ্যামাউন্ট কত হলো, 8120 টাকা ছিল পুরনো আর এখন পেলাম 2300 টাকা, এই যোগ করে 10420 টাকা। আমি এইখানে আমার 31 তারিখে আর ট্যাঞ্জেশন নেই, এখানে একটা স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে আগের অঙ্কের মধ্যে স্টার্ট দিয়ে ডিমার্কসে ক্লোজিং স্টক লিখে দেবো। এই হলো সিম্পল অ্যাভারেজ মেথড, সিস্টেমটা খুবই সোজা, শুধু দেখতে হবে ইস্যু করার আগের দিন কত ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটা কতগুলো পণ্যের মধ্যে আছে, সেই রেট কলাকে যোগ করে দুটো থাকলে দুই দিয়ে ভাগ, তিনটে থাকলে তিন দিয়ে ভাগ করে আমাকে ইস্যু রেট বের করতে হবে। তাই ব্যালেন্সের ঘরে রেটের কোনো দরকার নেই, এটা ভাইটাল না, ভাইটাল হচ্ছে আমার ইস্যু রেটটা। আমি একটা ওয়ার্কিং নোট করেছি, সেই ওয়ার্কিং নোটে আমি ওই যে ইস্যু রেটগুলো আমি বের করেছি, যেমন ধরো এক নম্বর দিয়েছি ইস্যু প্রাইস অন 8 জানুয়ারি, 8 তারিখে যে ইস্যু করেছি তার রেটটা কত পেয়েছি না 4.5 টাকা প্লাস 4 টাকা বাই 2, 4 টাকা 25 পয়সা। 15 তারিখেও দুটো ধীরে যায় দুটো যোগ করে দুই দিয়ে ভাগ, 22 তারিখেও দুটো ছিল দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করেছি, 28 তারিখে তিন ধরনের রেট ছিল তাই তিন ধরনের যোগ করে তিন দিয়ে ভাগ করেছে করে 4 টাকা 40, এবং 30 জানুয়ারিও ঠিক তাই তিনটে রেট ছিল তাই তিনটেকে যোগ করে তিন দিয়ে ভাগ করেছি 4 টাকা 40 পয়সা। এই হলো সিম্পল অ্যাভারেজ মেথড। মোটামুটি তোমাদের আমি তিনটে পদ্ধতি অলরেডি, মানে আগে দুটো আর আজকে নিয়ে তিনটে পদ্ধতি শেখালাম, তোমাদের কাছে যদি বই থাকে তোমরা এই সিম্পল অ্যাভারেজ মেথডের কতগুলো অঙ্ক তোমরা করো, আর করে আমাকে বরঞ্চ তোমরা যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। আমি ফোন, আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিয়ে দিয়েছি, 7003064530 এই আমার নাম্বার, তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে কোনো ধরনের প্রবলেম হোক আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। এই তিনটে পদ্ধতি হয়ে যাওয়ার পর আর একটা পদ্ধতি বাকি হলো, যেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড, এইটা পদ্ধতির হলেই আমাকে স্টোল রেজাল্ট কমপ্লিট হয়ে যাবে। এই 4 ধরনের অঙ্কের মধ্যে পরীক্ষার সময় একটা পদ্ধতি তোমাদের আসবে, তোমরা সেখান থেকে করবে। আজকে এইটুকুনি, পরে আবার তোমাদের নেক্সট ওয়েটেড অ্যাভারেজ মেথডটা তোমাদের করাবো।